এসটিজিটির পর এবার নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণা, সবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামল অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকার যুবকরা। দাবিগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে তুলে ধরতে এবার বেকাররা শরণাপন্ন হতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর, কিন্তু মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনের সামনে বেকাররা হাজির হতে বাধা হয়ে দাঁড়ালো পুলিশ। ফলে হতাশা নিয়ে এবার বাড়ি ফিরতে হলো অগ্নি নির্বাপক দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকারদের। এরপরেও তারা সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান অবিলম্বে পরীক্ষার ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার। ফলাফল ঘোষণা সহ অবিলম্বে নিয়োগের দাবিতে এসটিজিটি পরীক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মধ্যে এবার একই দাবিতে রাস্তায় নামল অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী বেকাররা। প্রায় দেড় বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন চাকরি প্রত্যাশী বেকার যুবকরা। ফলাফল ঘোষণা করে নিয়োগের দাবিতে বেকাররা বেশ কয়েকবার রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো সুফল নেই। তাই বাধ্য হয়ে এবার তাদের দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে যেতে নতুন করে আরও একবার রাস্তায় নামে তারা। রবিবার পরীক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজ বাসভবনের সামনে জড়ো হলে পুলিশ কার্যত বেকারদের তাড়িয়ে দেয়। এতে করে স্বাভাবিকভাবে আরও হতাশ হয়ে পড়েন চাকরি প্রত্যাশী বেকাররা। 2022 সালে জানুয়ারি মাসে অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে শারীরিক এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়। মোট শূন্য পদে সংখ্যা ছিল 329টি, এর মধ্যে ড্রাইভার পদে 25টি ও ফায়ারম্যান পদে ছিল 304টি। কিন্তু চাকরি প্রত্যাশীদের একটা অংশ শারীরিক পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও দীর্ঘ প্রায় দেড় বছর বাদেও লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়নি। বিষয়টি নিয়ে এর আগে বেশ কয়েকবার অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তা থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী শরণাপন্ন হবার চেষ্টা করেন বেকাররা, কিন্তু বারবার ব্যর্থ। এ অবস্থায় পুনরায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রবিবার মুখ্যমন্ত্রী বাড়ির সামনে চাকরি প্রত্যাশীরা একত্রিত হলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। ফলে স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পেরে একটা হতাশা নিয়ে ঘরমুখী হন বেকাররা। পরে সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বেকাররা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি জানান অবিলম্বে ফলাফল ঘোষণা করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার। 23 সালের জানুয়ারি মাসের 8 তারিখ বা এসএমসি রিটার্ন এক্সাম দিয়েছি আজকে 2024 সালের আজকে ফেব্রুয়ারি মাস, প্রায় দেড় বছর কাছাকাছি হয়ে গেছে আমাদের ফায়ার সার্ভিসে এখনও পর্যন্ত কোনো রিটার্নের ফল প্রকাশ হচ্ছে না। আমরা সিএম স্যারের সাথে দেখা করতে এসেছি কিন্তু ওখান থেকে আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না। আমরা শুধু আজকে আসিনি, আরও অনেকবার এসেছি কিন্তু আমরা কোনো এখন পর্যন্ত কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা সিএম স্যারের বাড়ির সামনে আজকে এসেছি। আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই অনুরোধ, আমাদের রিটার্নের ফলাফল যাতে অতি শীঘ্রই পাবলিশ করা হয়। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।